হ্যালো ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা একটা হিন্দু ব্রাইড নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেলাম তো আমরা প্রথমেই যেটা করলাম আলফেজারের মশ্চরাইজার টোনার দিয়ে আমরা হচ্ছে ফেসটাকে মুছে সুন্দরভাবে শুকিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন তো আমরা হচ্ছে শুকিয়ে নেওয়ার পরে হচ্ছে শিলসের একটা মশ্চরাইজার ব্যবহার করে নেব এই মশ্চরাইজারটা দেওয়ার পর দশ থেকে পনেরো সেকেন্ড অপেক্ষা করে বা ফ্যানের বাতাসে শুকিয়ে তারপর হচ্ছে আমরা দিয়ে নিব এখন প্রাইমার প্রাইমারটা আমি দিলাম হচ্ছে জের প্রাইমারটা তো প্রাইমারটা দেওয়া শেষ করে আমরা হচ্ছে চলে যাব সোজা কালার ক্যারেক্টারে আর কালার ক্যারেক্টারটা হচ্ছে যদি প্রয়োজন হয় ফেসে তাহলেই কালার ক্যারেক্টার দিতে হয় আমরা কিন্তু ফাঁকে লিপ বামটা ব্যবহার করে নিয়েছি কারণ অনেক ব্রাইডদের শুকনো লিপের কারণে লিপস্টিকটা বসতে চায় না মানে লিপস্টিকটা বসতে চায় না আমরা হচ্ছে শুকনো লিপটা যেন তুলতুলে হয়ে যায় সফট হয়ে যায় এই জন্য আমরা একটু লিপ বাম ব্যবহার করে নিলাম এদিক দিয়ে আমার কিন্তু কালার ক্যারেক্টার শেষ করে সোজা ফাউন্ডেশনে চলে গেলাম আমি ফর এভার ফিফটি টুর বা ফোর শেড নাম্বারটা আমি ব্যবহার করছি এখানে লাইটের কারণে অনেক সাদা দেখাচ্ছে মুটেও ব্রাইটটা সাদা হয়নি তা আমরা হচ্ছে যদি কোনো কারণবশত ফেস অনেকটা সাদা লাগে সেক্ষেত্রে আমরা কিন্তু অন্যরকম একটা ব্যবস্থা করে নিতে পারি তো বিওয়ার্স আমরা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই টেকনিকটা আমরা দেখাবো কিভাবে যে আমার একটা ফাউন্ডেশন যদি খুব বেশি ব্রাইট লাগে সেটাকে ভালো সুন্দরভাবে স্কিন টোনের সাথে মেলানো যায় সেটা দেখাবো আমাদের নেক্সট ভিডিওতে সুন্দরভাবে যদি সাজায় গোজায় একটা ভিডিও করতে চাই তাহলে কোনো ক্লায়েন্টের ভিডিও দিবে না এভাবে করার জন্য আমরা হচ্ছে ভিডিওগুলাই বানাই একদম দৌড়ের মধ্যে তো আমরা হচ্ছে দৌড়ের মধ্যে বলতে ক্লায়েন্টের দিকটা তারা দিতে থাকে আপু কখন শেষ হবে কখন শেষ হবে সেই ফাঁকে আমার এখানে আমার যে মেয়েটা আছে তাকে বলি তুই ফাঁকে ফাঁকে যতটুকু নিতে পারো কি নিতে থাক যেভাবে পারে আর কি এই জন্য আমার ভিডিওগুলো এতটা এলোমেলো হয় তো আমরা হচ্ছে একটু সেটিং স্প্রে দিয়ে নিলাম দিয়ে আমরা ফ্যান দিয়ে এটাকে শুকিয়ে তারপরে এই স্টেপে কিন্তু আপনি আরও তিন চারবারও আপনার স্প্রে ব্যবহার করে নিতে পারেন তো আমরা হচ্ছে ফ্যানের মাধ্যমে একটু শুকিয়ে নিচ্ছি এ ফাঁকে আপু একটু চুকি দিয়ে দেখতে চাল্লা তাহলে আমি কী বানাচ্ছি তো আমরা হচ্ছে এখন কন্ট্রোল করে নিচ্ছি কন্ট্রোলটা মোটামুটি অনেক বেশি যে একটা ডার্ক আমি করেছি তা কিন্তু না ব্রঞ্জার টাইপের আর কি তো আমরা হচ্ছে কন্ট্রোলিংটা শেষ করে দেখতে পাচ্ছেন আমি কন্ট্রোলিংটা শেষ করছি একটু লিকুইড ম্যাকের একটা প্যালার থেকে হচ্ছে আমি কন্ট্রোলিংটা করে নিচ্ছি আর কন্ট্রোলিংটা হচ্ছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা পার্ট মেকআপের মধ্যে তো আমরা হচ্ছে এখন নোজ কন্ট্রোলিং করে নিচ্ছি নোজ কন্ট্রোলিংটা যদি কোনোভাবে দিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু আমার নাকটাকে হয়তো লম্বা লাগবে নয়তো বুসা লাগবে নয়তো মোটা লাগবে তো বুঝে শুনে নোজ কন্ট্রোলিংটা করতে হবে আমরা অনলি নোজ এবং কন্ট্রোলিং নিয়ে আমরা নেক্সট একটা ভিডিও বানাবো যেটা দেখলে আপনাদের আশা করি অনেক উপকার আসবে তো ভিওস আমরা এখন একটা লিপ প্যালেট থেকে আর একটা লিপ প্যালেট থেকে আমরা একটু ব্লাসন করে নিচ্ছি পিঙ্কিশ পিঙ্কিশ টোন আসার জন্য একটু নাকে মুখে চোখে সব জায়গায় দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখন এটাকে খুব ভালো করে ব্ল্যান্ড করব ব্ল্যান্ড করার পরে আমরা আবার একটু কাশিসের ব্লাসন উপর দিয়ে একটু আভা তৈরি করে দেবো তো আমরা এখন হচ্ছে একটু হাইলাইট করে নিচ্ছি আর সেটা হচ্ছে ক্যারেক্টারের ক্যারেক্টারের হাইলাইটটা খুব গ্লসই হয় এই জন্য আমি ক্যারেক্টারের হাইলাইটারটা ব্যবহার করে নিচ্ছি তো এই ক্ষেত্রে আমরা এখন ল্যাশ ব্যবহার করে নিচ্ছি ল্যাশটা আসল ল্যাশ গ্লুটাও আমি কাশিসের ব্যবহার করেছি আমরা এখন সোজা চলে যাবো লিপস্টিকে তো শিলসের লিপস্টিকটা আমি আবার ব্যবহার করে নিচ্ছি আমার পছন্দ মতো একটা নোট কালার ব্যবহার করে নিচ্ছি আমি লিপস্টিকটা দেওয়ার শেষ করতে না করতে আপু মনে বলল যে আমি একদমই আপু নোট কালারটা চাচ্ছি না আমার লিপস্টিকটা ডার্ক একটা কালার করে দিন তা আসলে আমাদের কিছু করার থাকে না তো আপুর পছন্দ মতো আমরা তার শাড়ির সাথে মিল রেখে ডার্ক একটা কালারই ব্যবহার করে নিলাম আসলে আমি অনেক কাজের ফাঁকে ওইভাবে লাইট সেট আপটা আমি একেবারে আসলে করারও সময় থাকে না করতেও পারি না তো লাইট ছাড়া নর্মাল ক্যামেরা দিয়ে আসলে ভিডিওগুলো ওইভাবে আসলে তুলে ধরা যায় না সবার মধ্যে তারপরেও ট্রাই করি আপু এত ব্যস্ততার মাঝেও আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার মেকআপারগুলোয় তো কোনো কিছু বল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর আমার ভিডিওগুলোতে কি কি আপনারা জানতে চান আমাকে কমেন্টস করে জানাবেন আমি নেক্সট ভিডিওগুলোতে ট্রাই করবো আপনাদের সে কমেন্টস অনুযায়ী ভিডিও বানানোর জন্য আমি এখন টায়রাটা সেট করে নিচ্ছি তো টায়রার সেট আপটা অনেকেই কী করে চুলের উপর দিয়ে দিয়ে দেয় সেটা দেখতে খুবই বাজে লাগে তো আমি আজকে যেভাবে টায়রাটা সেট করলাম আপনারা এইভাবে করে নিতে পারেন দেখতে দেখতে আমাদের ভিডিও প্রায় শেষের দিকে আমাদের ব্রাইড আসলে শেষ পর্যায়ে তো ব্রাইড চলে যাওয়ার জন্য তারা দিচ্ছিলো তবে ব্রাইড যে খুব হাসি খুশি এবং মেকআপটা যে তার খুব পছন্দ হয়েছে এটা তার ফেস দেখেই বুঝতে পারলাম তো ব্রাইড চলে যাওয়ার আগে তার মনে পড়লো তার একটা টিপ দেওয়া বাকি আছে তো আপু আসলে কপালে ওইভাবে আলপনাটা করেনি ছোট্ট একটা টিপ পরিয়ে দিয়েছি তো সব শেষে আমাদের সব কিছু মিলিয়ে ব্রাইড কিন্তু রেডি এখনই চলে যাবে এখন হচ্ছে আমার বিদায় নেওয়ার পালা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ